শাকিব খান মাহির আম্মা কইছে রে ভালো লাগছে। যারা জীবনেও শাকিব খানের সিনেমা দেখেন নাই, নাক ছিটকাইছেন, তারা একবার রাজকুমার দেখেন, দেখা শেষে বের হয়ে বলতে বাধ্য হবেন, আমাদের দেশেও একজন শাকিব খান আছে, যার তুলনা এদেশের কোনো হিরোদের সাথে নয়, বলিউডের হিরোদের সাথে। তাকে ব্যবহার জানতে হবে, সো সেই লেভেলের পরিচালক লাগবে যেন খান সাহেবকে বুঝতে পারেন। বলিউডে সালমান খান শাহরুখ খানের দিকে তাকান, তাদের বাস্তব জীবনকে মূল্যায়ন করে অভিনয়ে ক্যারেক্টার সেট করেন, শুধু অভিনয়ে দিয়ে বিচার করবেন, আর কোনো কিছু দেখাতেই হবে না, কারণ আর সব কিছুতেই এগিয়ে সেটা আমরা সবাই জানি। রাজকুমার এবং জওয়ান এই দুই সিনেমার দুই চরিত্রের বিশেষত্ব কি জানেন? দুজনেই সিনেমার প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করা দুজনকেই ওভার শ্যাডো করে দিয়েছে। জওয়ানে দীপিকা ছিল বেশ কয়েক মিনিটের জন্য এবং রাজকুমারে মাহি ছিলেন 3-4 মিনিটের জন্য। দুজনেই অভিনয় করেছেন মায়ের চরিত্রে। তবে মাহিকে নিয়ে কেন আপনারা উল্টাপাল্টা কথা বলেন, ট্রল করেন? মাই যখন মানে ছেলে জন্ম দিছে তখন হলো যে মাই সে সময় ঠিক আছিল সিনারি, কিন্তু হলো যে শাকিব খান যখন বড় হইছে, বড় হওয়ার পরে তো শাকিব মাই থেকে শাকিব খানের বুড়া দেয়া যায়। এইটা তো জাস্ট অভিনয়, সে সেইটা কেমন করলো এইটা বলেন। দীপিকার কথা আমরা সবাই জানি, কিন্তু মাহি এই 3-4 মিনিটে জাস্ট নিজের জন্য প্রতিভা দেখিয়েছেন। আর একটা বিষয়, মাহির ক্রেজ এখনও দর্শক মহলে কতটা সেটা রাজকুমারের মাহের এন্ট্রিতেই বোঝা যায়। বর্তমান সময়ের অনেক নায়কের চেয়ে মাহির কেস এখনও উজ্জ্বল। মাহির উচিত নিজেকে একটু গ্রুমিং করা এবং কেরিয়ারে ফোকাসড হওয়া। আমার মনে হয় হিমেলা স্টাফে নেক্সট প্রজেক্টে দেখা যাবে মাহিকে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জামাই পাইছি বলে আমি অনেক হ্যাপি, আমার জামাইও অনেক লম্বা। আমি আগে ভাবতাম বিয়ের আগে আমার একটা শাকিব খানের মতো জামাই হোক, এইবার আমি সত্যি সত্যি আল্লাহর দোয়াতে আমার জামাইটাও ঠিকই শাকিব খানের মতো।